তাদের তো আসলে কোনো লজ্জা সরম বলে না, বিহারের মতো খালি প্রেস কনফারেন্সে এসে বলে আমাদের কোনো দায়িত্ববোধ নাই, সাকিবুল হাসান বাসায় বাসায় গিয়ে বারবিকিউ খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে, তারা খেলায় ফোকাস নিয়ে দিয়ে কখন বিজ্ঞাপনে যাবে, ফ্রি টাইমটা যাবে মাঠে, সেখানে যায় বিজ্ঞাপনে অ্যাড দিতে। এই শান্ত সাহেব এবং লিডন দাস সাহেব আল্লাহ একো যেন ইঞ্জুরি করাই দেয়। আসলে বাংলাদেশ দলের উপর দিয়ে এখন আত্মবিশ্বাসটাই নেই, আজকে কিন্তু বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে আসতাম কিন্তু ওদের উপর ভরসা পাই না, এই জন্য বাংলাদেশ দলের জার্সি গায়ে দিই নেয়। আসলে বর্তমান সময়ে দেখেন আপনার এই যে শান্ত সাহেব, উনি তিন ফরম্যাটের ক্যাপ্টেন, আসলে ওনার জায়গা থেকে উনি অধিনায়ক হিসেবে কী দায়িত্বটা পালন করতেছে? তার তো লিডারশিপ জায়গায় মানে যে লিডারশিপ পালনটা করতে হবে, আমার একটা ভালো স্কোর করতে হবে, দলকে নেতৃত্ব দিতে হবে, দলের ভিতরে একটা আন্ডার মানে সকলের সাথে একটা সম্পর্ক ভালো থাকতে হবে, আমি একটা টিম পরিচালনা করতেছি, ওয়ান টিম ওয়ান ভিশন থাকতে হবে, তাদের তো আসলে কোনো লজ্জা সরম বলে না, বিহারের মতো খালি প্রেস কনফারেন্সে এসে বলে আমাদের কোনো দায়িত্ববোধ নাই, কোনো ই নাই, যা ইচ্ছে তাই। আজকে এক রান করলো আপনার লিডন দাস, এক রান করলো, বিগত ম্যাচগুলোতে এক রান করে যাচ্ছে, শান্ত 9 লাখ টাকা, উন্নয়নশীল দেশে তার মতো একটা অধিনায়কের 9 লাখ টাকা স্যালারি দেয়, তাও আবার তিনটা ফরম্যাটের ক্যাপ্টেন, আসলে আমি কিছুই বুঝি না। বিসিবি আসলে তারা আসলে আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান, শক্তিশালী এবং তাদের অনেক টাকা আছে, কিন্তু আসলে আমরা যারা ছাত্র রয়েছি, যুব সমাজ রয়েছি, তাদেরও তো একটা চাওয়া পাওয়া রয়েছে। আজকে সাকিব আল হাসান পুরনো অভিজ্ঞ, তার জন্য দেখেন পুরনো বাদ মানে একটা বুদ্ধি দিয়েও খেলতে গেলে আজকে দরকার ছিল। মাহমুদুল আরিয়াত প্রতিনিয়ত তার এই বুড়ো বয়সে তার সক্ষমতা যেভাবে বাংলাদেশের 17 কোটি মানুষের মন জয় করেছে, আপনি এই ওয়ার্ল্ড কাপে আপনার যে কয়টা টিম রয়েছে তাদের ভিতরে আপনি আমাদের শান্তক সাহেবকে এক সাইডে দাঁড় করাবেন, যে কয়টা অধিনায়ক আছে তার পাশের দাঁড়ানোর মতো যোগ্যতা তার নেই। আপনার এখানে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া যেতে পারে এবং তার অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের বাংলাদেশ দলের কিন্তু অধিনায়ক মানে ওপেনার তামিম ইকবাল কিন্তু বিপিএলে সর্বোচ্চ রান করেছে, তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। একটা আপনার ফাইনাল ম্যাচটা যদি আপনি বিপিএলে দেখে খেলা দেখে থাকেন, সে যে একটা কত বড় একটা ভূমিকা পালন করে বরিশাল টিমকে কাপ নিয়ে দিল, তার মতো একটা পেস বোলারকে দেখে রেখে গেল, মেহেদি হাসান মিরাজের মতো একটা অলরাউন্ডারকে রেখে গেল, আসলে এরা আসলে খুবই, এবং বাবন সাহেব নিজেও জানে না আসলে বিসিবির জায়গা থেকে উনি সভাপতি দায়িত্ব পালন করে। আসলে এগুলো আমরা দিন শেষে প্রতিনিয়ত বাংলাদেশের খেলা যে কোনো জায়গাতে প্রতিটা মানুষের অন্তরে থাকে, বাংলাদেশ দল জিতুক আমরাও চাই জিতুক, দিন শেষে এই যে আমরা এতগুলো সমালোচনা করি এগুলো আসলে আমাদের খুবই কষ্ট হয়। আমরা চাই বাংলাদেশ টিম একটা শক্তিশালী টিম নিয়ে যাক, কিন্তু এখন বর্তমানে যে কটা আপনার ইন্ডিয়া টিম দেখেন, আপনার যেখানে ইউএস টিম না নতুন টিম, তাদের টিম বন্ডিংটা দেখেন, আর আমাদের এসব বাংলাদেশ দলের ভিতরে টিম বন্ডিংটা নাই। সাকিবুল হাসান বাসায় গিয়ে বারবিকিউ খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে, আসলে আমার এখন বর্তমান লেভেলটা কোন পর্যায়ে, আমরা 17 কোটি মানুষের প্রত্যাশাটা কী, এটা আসলে তারা আমাদের এক ফোঁটাও বুঝতে পারতেছে না। যেখানে মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এসব প্লেয়ারগুলো দলের জন্য খেলে, এটা আমরা দেখলে বুঝতে পারি। খেলা ছোটোবেলা থেকে খেলা দেখে বড় হয়েছি, আমরা ক্রিকেট প্রেমী, তো আসলে খেলোয়াড় হইতে পারি নাই, তবু খেলার একটাও মিস করি না, এটাই আর কি বলার প্রত্যয় ছিল। বাংলাদেশ দলের জন্য শুভকামনা, আসলে আজকে এই যে জিতবে কি না হারবে তাও বলতে পারি না, এদের উপর বিশ্বাসই নাই। এই বিশ্বাসের জায়গাটা আমরা দর্শক হিসেবে হতাশ হারিয়ে ফেলছি, এটা আসলে আপনি দেখেন এই যে বিশ্বকাপ থাকলে প্রতিটা বিশ্ববিদ্যালয় মানে প্রতিটা স্কুলে আগে থিম সং বানাইতে, টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে উইশ করতো, কই আপনি এবার দেখেন এই 2024 সালে সবাই iPhone 15 Pro ইউজ করে, তো আসলে সবাই ভিডিও বানায় বা যার যার জায়গা থেকে উইশ করে, কিন্তু এদের প্রতি থেকে ছাত্র সমাজ, যুব সমাজ, আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থিম সং কিন্তু এবার বানায় নাই, এটা কারণটা কি? মন থেকে উঠে গেছে তারা, আসলে তাদের নেচারের কারণে। আর বাংলাদেশ দলের উচিত এই বাংলাদেশ দলে যারা সিগনেচার প্লেয়ার রয়েছে এদেরকে এই যে আপনার বিজ্ঞাপনের জন্য একটা আইন করা উচিত, তারা খেলায় ফোকাস নিয়ে দিয়ে কখন বিজ্ঞাপনে যাবে, ফ্রি টাইমটা যাবে মাঠে, সেখানে যায় বিজ্ঞাপনে অ্যাড দিতে। তো এইটাই হলো আলাদা বাংলাদেশের দলের একটা বড় উইকনেস, এই দুর্বলতার কারণে তাদের টাকার লোভ কমাইতে হবে, তাদের দেশের জন্য খেলতে হবে, তো তাহলে তাদের সম্মানটা বাড়বে, কিন্তু আসলে সবাই তাদের ব্যক্তি স্বার্থ, ফ্ল্যাট, বাড়ি, BMW এই সেই বক্কর চক্কর, তো তাদের সব কিছু, তাদের দেখে নিরাপত্তা দেয় ভাই, প্রাইম মিনিস্টার নিরাপত্তা, গাড়ির সামনে সবসময় পুলিশ থাকে, অ্যাম্বুলেন্স থাকে, তো তারপরও 5-স্টারে লাক্সারি রুম দেয়, সুইট রুম দেয়, অধিনায়কের জন্য সুইট রুম, তো আসলে দিন শেষে তারা কী হয়? আসলে আজকে এই যে দেখেন শান্ত সাহেব, আপনি অধিনায়ক যদি আমি বলবো কি, এই শান্ত সাহেব এবং লিডন দাস সাহেব
আল্লাহ এগুলো যেন ইঞ্জুরি করাই দেয় তাহলে এগুলো দেশে পাঠাই দিবে। আজকে ম্যাচটা জিতুক, আমরা দ্বিতীয় রাউন্ডে যাতে জিতে পারি, এবং তামিম ইকবাল, আপনার মেহেদি হাসান মিরাজ, তারপর আপনার তাইজুল ইসলাম, দেখেন টেস্টে প্রতিনিয়ত সে 5টা 6টা 7টা উইকেট পায়, তাকে একটা টি টোয়েন্টি ম্যাচে সুযোগ দেওয়া হয় না।